प्रिय शिक्षार्थी बंधुरा आज के तुम्हारे नवम श्रेणी रसायन परमाणु गठन सम्पर्क आलोचना करब। परमाणु गठन की जिनिस परमाणु हच्छे अणुर क्षुद्रतम अंश के परमाणु बोले अणुर क्षुद्रतम अंश के परमाणु बोले। एखन आसि परमाणु लेखार नियमावली। परमाणु प्रतीक लेखार नियमावली प्रतीक साधारणत इंग्रजी बा लैटिन नाम पुरो अंशेर संक्षिप्त रूप के प्रतीक बोले। प्रतीक हच्छे कोनो मौलेर लैटिन बा इंग्रजी नाम पुरो अंशेर संक्षिप्त रूप के प्रतीक बोले। कोनो मौलेर প্রতীক হচ্ছে কি কোন মৌলের ল্যাটিন বা ইংরেজি পুরো নামের সংক্ষিপ্ত রূপ। প্রতীক লেখার নিয়মাবলী কোন মৌল ল্যাটিন বা ইংরেজি পুরো নামের প্রথম অক্ষর দ্বারা প্রতীক লেখা হয়, যেমন হিলিয়াম একটি মৌল, এর পুরো নামটা আমি লিখলাম, এখন এটার সংক্ষিপ্ত রূপ এস ই অনুরূপভাবে লেখা যায় হাইড্রোজেন হাইড্রোজেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ জায়গায় দুটো মৌলের প্রতীক লিখছি, দুটো মৌলই কি প্রথম অক্ষর এস দ্বারা, এস দ্বারা। তাই সেক্ষেত্রে প্রথম যে মৌলটি আবিষ্কৃত হয়েছে সেই মৌলটি ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা লিখতে হয়, আর দ্বিতীয় মৌলটির ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে যে অক্ষরটি জোর বোঝায় বা পড়তে গেলে জোর দেওয়া হয় সেই অক্ষরটি নিয়ে দ্বিতীয় মৌলটির নামকরণ করা হয়। এই জায়গায় হিলিয়াম লিখতে এসির উপর জোর পড়ে, এই জন্য দ্বিতীয় মৌলটির নাম এসি দ্বারা লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে প্রথম নিয়মটিকে আমি আরেকবার রিভিউ করতেছি। আমরা জানি যে একাধিক মৌলের প্রথম অক্ষর যদি একই হয় সেক্ষেত্রে প্রথম যে মৌলটি আবিষ্কৃত হয় সেক্ষেত্রে
সেই মৌলটির ক্ষেত্রে প্রথম অক্ষর নিতে হয়, আর পরে যে মৌলটি আবিষ্কার করা হয়, আবিষ্কৃত হয় বা আবিষ্কার করা হয়েছে, সেই মৌলটি প্রথম অক্ষরের সাথে আরেকটি অক্ষর, যে অক্ষর দ্বারা ওই মৌলটি পড়তে জোর পাওয়া যায়, সেই ক্ষেত্রে দ্বিতীয় বা তার চেয়ে বেশি অক্ষর নিয়ে মৌলটির প্রতীক লেখা হয়। তাই হাইড্রোজেন আর হিলিয়াম, এক্ষেত্রে হাইড্রোজেনটা প্রথম আবিষ্কৃত হয়েছে, এই জন্য হাইড্রোজেনের প্রথম অক্ষর দ্বারা প্রতীক লেখা হয়েছে, আর হিলিয়াম হাইড্রোজেনের পরবর্তী কালে হিলিয়াম আবিষ্কৃত হয়েছে, এই কারণে প্রথম অক্ষরের সাথে আরেকটি অক্ষর নিয়ে হিলিয়াম এর প্রতীক লেখা হয়েছে, হিলিয়ামের প্রতীক লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ল্যাটিন ভাষা থেকেও প্রতীক লেখা হয়, ল্যাটিন ভাষা থেকেও প্রতীক লেখা হয়। যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, সোডিয়ামের সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোডিয়ামের ল্যাটিন নাম পাচ্ছি কি আমরা নেট্রিয়াম, নেট্রিয়াম থেকে প্রতীক, সোডিয়ামের প্রতীক নেওয়া আছে NaNA। তাই আমরা আরেকটা নিয়ম, নতুন আরেকটা নিয়ম শিখলাম যে ল্যাটিন ভাষা থেকেও কি প্রতীক লেখা হয়, সেক্ষেত্রে ল্যাটিন শব্দটির প্রথম একটি অক্ষর বা একাধিক অক্ষর নিয়ে নামকরণ প্রতীক লেখা হয়, প্রতীক লেখা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও আরবি ভাষা থেকে প্রতীক নেওয়া হয়েছে, আরবি ভাষা থেকেও প্রতীক নেওয়া হয়েছে। যেমন জিরকিয়া, জিরকোনিয়াম ধাতু, এটি এটি আরবি ভাষা থেকে আসছে। তাই জিরকোনিয়ামের প্রতীক যে আই, এটি কি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক আর মানবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাই কোন মৌলে যতটি প্রোটন থাকে ওই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। যেমন ম্যাগনেসিয়ামে, যেমন ম্যাগনেসিয়ামের 12টি প্রোটন আছে, 12টি প্রোটন প্রোটন রয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা, সুতরাং ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। অনেক সময় পারমাণুতে, যেহেতু পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সমান থাকে, তাই অনেক ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাকেও পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে, পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারমাণবিক সংখ্যাটিকে আমি আর একবার তুলে ধরছি। কোনো মৌলের
পরমাণুতে যতটি প্রোটন থাকে সেই সংখ্যাটিকে বলা হয় পারমাণবিক সংখ্যা। এখানে একটি উদাহরণ নিয়েছি ম্যাগনেসিয়াম। আমরা জানি যে ম্যাগনেসিয়ামের পরমাণুতে 12টি প্রোটন রয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 12। আবার পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সমান থাকে, সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাকেও পরমাণু সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলা হয়। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে, নিউক্লিয়ন সংখ্যা বলে। এখন কোন পরমাণুতে ভর সংখ্যাকে উপরে প্রতীকটির উপরে বাম পাশে লেখা হয় ভর সংখ্যা, আর পরমাণুর নিচের বাম পাশে লেখা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় আর ভর সংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয়। ধরে একটি মৌল নাম হচ্ছে এক্স। তাহলে এক্স মৌলটির এই অবস্থানে হবে ভর সংখ্যা আর জেড অবস্থানে হবে পারমাণবিক সংখ্যা। এভাবে আমরা ম্যাগনেসিয়ামের অবস্থান দেখাতে পারি, ম্যাগনেসিয়ামের অবস্থান দেখাতে পারি। ম্যাগনেসিয়াম পরমাণু লিখলাম, এই জায়গায় ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে, ম্যাগনেসিয়ামে যেহেতু 24টি প্রোটন 12টি নিউট্রন থাকে, তাই ম্যাগনেসিয়ামে ভর হচ্ছে 12 যোগ 12 24। আর যেহেতু ম্যাগনেসিয়ামে 12টি প্রোটন থাকে, এই জন্য ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য বাড়ির কাজ হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই প্যান্ডামিক সিচুয়েশনের
সবাই মাস্ক পরিধান করবে এবং অন্যকে মাস্ক পরার উৎসাহ প্রদান করবে। এর মাধ্যমে নিজেও সুস্থ থাকবে, অপরকেও সুস্থ রাখতে সহায়তা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।